कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्र हारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। केदारनाथ एक अमोघ आकर्षण जार स्वप्न दो बचर धरे देखेछिलाम। आज के সেই স্বপ্নরই পথ ধরে চলতে শুরু করেছি। সেই স্বপ্ন পূরণের জন্য আগের দিন পাড়ি দিয়েছিলাম কলকাতা থেকে বারাণসী, আর আজকের জার্নি পুরোটাই অনিশ্চিত। বারাণসী থেকে কত দূর যেতে পারবো জানি না। দু চাকায় কেদারনাথ আজকে তোমাদের জন্য দ্বিতীয় পর্ব। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের এখন ম্যানের স্যালুট। তো আজকে আমি এখন আছি বারাণসীতে ম্যাট স্কোয়ারে। এখান থেকে আজকে হরিদ্বারের দিকে যাওয়া শুরু করব, কিন্তু আদেও আজকে হরিদ্বার পর্যন্ত যেতে পারবো কি সেটা জানি না। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে হবে। আজকে আমার কেদারনাথ রাইডের সেকেন্ড ডে, তো যাই কেদার বলে আজকে রাইডে শুরু করা যাক। বাইক কোল্ড স্টার্ট হয়ে গেছে, আজকে কত দূর যাব, কি করব, কোথায় স্টে করব কিছু জানি না, কিছু ঠিক নেই আগে থেকে। সেই জন্য একটু হলেও মনের মধ্যে একটা হালকা হালকা নার্ভাস ফিল করছি, কারণ এতক্ষণ যে এসেছি সেটা হচ্ছে চেনা রাস্তায়, চেনা জায়গায়, কোনো রকম সমস্যা হয়নি। এবারে পুরোটাই হচ্ছে আননোন রাস্তা। সকাল সকাল বেরোলাম, বেরোতে করতে তাও 8টা বেজে গেছে। এই রাস্তায় প্রচুর জ্যাম হয়। আমার দুটো কাজ, একটা হচ্ছে ব্রেকফাস্ট করা আর গাড়িটায় ফুয়েল আপ করা। বারাণসী থেকে লখনউয়ের দিকে আমি এখন যাচ্ছি। মোট শহর থেকে মোটামুটি বেরিয়েই পড়েছি 8:30 বাজে, আধ ঘন্টা লাগলো শহর থেকে বেরোতে, আর সকাল সকাল বেরোনোর জন্য জ্যামটা অতটা পাইনি। আর আমাকে বারাণসী থেকে লখনউয়ের দিকে যেতে গেলে আমাকে নিতে হবে হচ্ছে রিং রোড, তো আমি সেই রিং রোডের দিকেই যাচ্ছি। তো ম্যাপটাও লাগিয়ে নিয়েছি আপাতত, কারণ আজকে যে রাস্তাটা যাব পুরোটাই আমার কাছে আননোন, মানে আমি বিন্দু বিসর্গ কিছু জানি না, এর আগে কোনো ভিডিওতেও দেখিনি। আর এর আগে যত ভিডিও দেখেছি যে বারাণসী থেকে হরিদ্বারের দিকে যে যা রাস্তা যাচ্ছে সেগুলো সবাই ল্যাচ প্যাচে করে ফেলেছে আর কি, মানে কেউ প্রপার রাস্তা কেউ যেতে পারেনি। তো আমি আজকে চেষ্টা করব যে একদম প্রপার রাস্তা দিয়ে যাওয়ার, সেই কারণে একটু হয়তো দেরিও হবে আজকে, হরিদ্বার হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু প্রথম থেকে এই কথাটা না বলে চেষ্টা করে আজকে দেখা যেতে পারে যে আজকে হরিদ্বার পৌঁছতে পারি কি না। বারাণসী থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে 800+, একদিনে 800 কিলোমিটার রাইড করা তাও আবার এতোতে দেরিতে বেরিয়ে, তো সেটা সম্ভব নয় যতই হাই রোড হোক না কেন। তো যাই হোক না কেন, ভিডিও সঙ্গে থাকলে তোমরা সব কিছুই দেখতে পাবে। তো বারাণসী সিটি থেকে বেরিয়ে এসেছি, পরে খাবার আবার জায়গা পাবো কি না পাবো সেই জন্য ব্রেড আর ওদিকে সিঙ্গাড়া নিয়ে নিচ্ছি। এখানে চাটা বারাণসীর লোকেরা এমনিতেই মিষ্টি হয়, চায়েতেও সেই জন্য প্রচুর মিষ্টি, কিন্তু খেতে দারুণ সুন্দর লাগছে সকাল সকাল। মর্নিংটা শুরুয়াত একটা সুন্দর সুন্দর চা দিয়ে শুরু হলে দিনটাও বেশ ভালোই যায়। তো এয়ারপোর্টের সামনেই দাঁড়িয়েছিলাম, এখানে ভাইয়াদের সঙ্গে কথাবার্তা বললাম, ভাই ভাই। তো এবার বেরিয়ে যাব, 6টি সিটি থেকে যেহেতু বেরিয়ে গেছি সেরকম আর চাপের কিছু নেই, এবার টেনে চালাতে হবে শুধু খালি। এখানে চায়ের সঙ্গে সঙ্গে একটা ব্রেড পকোড়া আর একটা সিঙ্গারা নিয়ে নিলাম। যদি আজকে পুরো রাস্তাটা এই ধরনেরই পাই তো ফাটাফাটি ব্যাপার হবে, ফাটাফাটি ব্যাপার হবে। পেট্রোলটাকে ভরিনি, 95 টাকা করে এখানে লিটার, বেঙ্গলের থেকে সস্তা, তো 1,020 টাকা এখানে বিল হলো পেট্রোলের। পেট্রোলের দাম সস্তা বলে না, এখানে খরচটা অনেকটা করে বেঁচে যাচ্ছে। এটাই 1100 টাকা খরচা হয়ে যেত যদি আমাদের ওখানে 104 টাকা এরকম লিটার হতো। বারাণসী থেকে 16-17 কিলোমিটার এসে এয়ারপোর্টের সামনে তো ব্রেকফাস্ট তো করেই নিলাম, তো তারপরে একবারে দুপুরের লাঞ্চের জন্য একবারে দাঁড়াবো, আর আরেকবার যেহেতু দাঁড়াতে হতোই কারণ হচ্ছে বাইকের পেট্রোল শেষ হয়ে গিয়েছিলো, তো ফুয়েল আপ করে নিলাম, 1,020 টাকা এখানে বিল হলো। আর এখানে
ঠান্ডা জল ভরে নিলাম এখান থেকে, দুটো বোতলই ফিল করে নিলাম, ভাবছি ওয়ারেস গুলে নেবো। আরেকটা জিনিস আমি এখানে বলবো, তোমরা যখন ট্রাভেল করবে তখন এই পেট্রোল পাম্পে তোমরা জানবে যে ফ্রির ওয়াশরুম এবং ফ্রিয়ের জল তোমরা পেতে পারো। তো এতে করে কি হয় তোমাদের কষ্ট, তো এতে করে কি হয় তোমাদের খরচা করে বাইরে থেকে জল কেনার কোনো প্রয়োজন পড়বে না, বা ওয়াশরুমের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত লেডি পিলিয়ন বা বাইকাররা যায় তাদের ক্ষেত্রে তো বিশাল এটা সুবিধাজনক। তো আজকে ডিস্টেন্স অনেক, সুতরাং বেশি আজকে হয়তো ব্লগিং করতেই পারবো না, বেশিরভাগ আমি মোটর ব্লগিংয়েই থাকবো। আজকে ডিস্টেন্স কভার করাটা খুব গুরুত্বপূর্ণ। চলো ব্যাক টু দ্য গোপ্রো। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম, আমার পিছন দিকে পুরো রোদ্দুর এখন আপাতত, আর সেই জন্য পিঠটা একদম গরম আগুন হয়ে যাচ্ছে। আগের দিনের টোলগেটগুলো প্রত্যেকটায় ছিল হচ্ছে জ্যাম ভিড়, তো এই টোলগেটটায় কোনো ভিড় নেই, সুতরাং দেখে বোঝা যাচ্ছে যে আপকামিং রাস্তাতে সেরকম কোনো ভিড় বা কোনো ট্রাফিক সেভাবে পাবো না। বারাণসী থেকে অযোধ্যা যাওয়ার জন্য এখান থেকে এই টোলটা ক্রস করেই ডান দিকের কার্ড নিয়ে যাওয়া যায় অযোধ্যা। দেখাচ্ছে এখানে একটা বোর্ডও দেওয়া আছে দেখলাম, তো অযোধ্যা অন্য কোনো সময় হয়তো হবে। তো এবারের রাইড কেদারনাথ। জয় কেদার, জয় ভোলে। বারাণসী থেকে প্রথম 100 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম, এখন 116 কিলোমিটার চলে এসেছি জৌনপুর ছেড়ে, এখন বদলাপুরে চলে এসেছি। এটা হচ্ছে বদলাপুর এলাকা। তো এই রাস্তায় প্রপার কিন্তু বোর্ড দেওয়া আছে, আর বোর্ড দেওয়া থাকলে না রাস্তায় চালাতে খুব সুবিধা হয় এবং বেশ এনথুজিয়াস্টিক লাগে। যেমন এখান থেকে লখনউ কত কিলোমিটার, এখন 170 কিলোমিটার বাকি আছে বোর্ডে দেখতে পাচ্ছি, ফলে একটা রাইড করার সময় একটা এনগেজমেন্ট বজায় থাকছে। আগের দিনে যখন বিহারে রাইড করেছিলাম তখন কিন্তু সমস্যা হচ্ছিল এই প্রপার সাইনবোর্ড না থাকার জন্য। এখনও পর্যন্ত দারুণ সুন্দর হাইরোড পেয়েছি, আপ টু লখনউ পর্যন্ত এই ধরনেরই হাইরোড পাবো। প্রথম দিকে একটু রোদ উঠেছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু এখন কমপ্লিটলি মেঘলা হয়ে গেছে, আর মেঘলা হয়ে যাওয়ার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না, চালাতে বেশ মজাই লাগছে। বারাণসী থেকে পুরো যে এই রাস্তাটা এতক্ষণ পর্যন্ত এলাম, কোনো জায়গায় টারম্যাক নেই, পুরোটাই হচ্ছে কংক্রিটের রোড। কংক্রিটের রোডে ভাইব্রেশন একটু বেশি হয়, ফলে একটুখানি হলেও শরীরটা টায়ার্ড হয়ে পড়বে, কারণ ভাইব্রেশনের ফলে হাতে ভাইব্রেশন হবে আর হাতের ভাইব্রেশনটা শরীরে বডিতে আসবে, তো একটুখানি টায়ার্ড ফিল হয়। ও কি রাস্তা, মজা আ গেয়া। অনেকক্ষণ বাইক চালাচ্ছিলাম এবং সেটাও বাইকের একদম টপ স্পিডে, তো সেই কারণে বাইকটাকে মনে হলো একটুখানি রেস্ট দেওয়া দরকার আছে, তাই জন্য একটুখানি দাঁড়ালাম আর একটুখানি জল টল খেয়ে নিলাম। 1 লিটার জলের সঙ্গে ওয়ারেস মিশিয়ে নিয়েছি, এটাই এখন খেতে খেতে যাব। আর লখনউ মেবি আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাব। হরিদ্বার এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে এখনও 700 কিলোমিটার, তো নট পসিবল আজকে হরিদ্বার যাওয়া, একদমই হয়তো সম্ভব নয়, কিন্তু কোথা পর্যন্ত যাই সেটাও দেখার বিষয় আছে। আননোন রোডে বাইক চালাচ্ছি, ভীষণ একটা অকওয়ার্ড ফিল তো হচ্ছেই, সেই সঙ্গে সঙ্গে একটা চাপা টেনশনও কাজ করছে। একটু পরেই হয়তো এগুলো সব ঠিক হয়ে যাবে, তো পুরো রাইডটাই যেন স্মুথ হয় ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা করি। তো চলো দেরি না করে আবার ব্যাক টু দ্য রোড। 5 মিনিটের ওয়াটার ব্রেক ভেবে অনেকক্ষণ ওয়াটার ব্রেক হয়ে গেল। এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাইয়ের সঙ্গে দেখা হলো, ফটো টটো তুললাম, ইনস্টাগ্রামের জন্য ছবিও তুলে দিল। ইনস্টাগ্রামে তোমরা যদি আমাকে এখনও পর্যন্ত ফলো না করে থাকো ফলো করে নিতে পারো, সেখানে ট্রাভেল রিলেটেড কন্টেন্ট থাকবে। ইনস্টাগ্রাম আইডি দেখো আমার স্ক্রিনে আসছে। এইবার বুঝতে পেরেছি যে লোকে হাইরোড ছেড়ে কেন এই সিঙ্গেল লেনেতে আসে, তো আমাকে হাইরোড থেকে এই সিঙ্গেল লেনে ঢুকিয়ে দিল। কারণ হচ্ছে হাইরোডটার মেন হাইরোড ক্লোজ আছে। লখনউ কে লিয়ে রাস্তা, হাইরোড তো বন্ধ হ্যা দেখ রা থা ইসিলিয়ে পুছ রা হু। লখনউ কে লিয়ে জো হাইওয়ে ছোড়ে হো না, হ্যাঁ 4 কিলোমিটার বাদ মিল জায়েগা, যহাঁ করাচি মে পুল বন রা হ্যা ইসিলিয়ে বন্ধ হ্যা। আচ্ছা ইধার সে রাস্তা দিখা রা হ্যা ইসিলিয়ে, ইসকে জানা হোগা তো পূর্বাঞ্চল আপকো মিলেগা, তো জ্যাদা পড়েগা আপকো 25 কিলোমিটার জানে কে বাদ হি পূর্বাঞ্চল মিলেগা। তো হাইরোড থেকে একটুখানি একটা প্যাচ আছে, এটা 4 কিলোমিটার,
তো এটা দিয়েই নিলাম। আর ডান দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছিল, এটা পূর্বাঞ্চলে 25 কিলোমিটার গেলে কানেক্ট করতো। তো পূর্বাঞ্চল নেবার আমি রিস্ক নিলাম না, কারণ এই 25 কিলোমিটারে কতটা জ্যাম থাকবে কী থাকবে বুঝতে পারছি না। তাছাড়া পূর্বাঞ্চলের টোল অনেক বেশি, আর সেই কারণে বাজেট ঠিক রাখার জন্য আমি এই রাস্তাটা নিলাম। এটা 4 কিলোমিটার আছে, 4 কিলোমিটার পরে আমি আবার হাই রোডে কানেক্ট করে যাবো। তো আমি সোজা হাই রোড দিয়েই লখনউতে যাব। হার্ডলি কয়েক কিলোমিটার আসার পরেই আবার হাই রোড পেয়ে গেলাম। লখনউ 139 কিলোমিটার, এক স্ট্রেচে এটা কমপ্লিট হয়ে যাবে। এর আগে যতগুলো কেদারনাথ যাওয়ার ব্লগ দেখেছি, সবাই হচ্ছে বারাণসী থেকে যে হরিদ্বার যাচ্ছে সেই জায়গাগুলো সবাই ঘেঁটে ঘ করে ফেলছে। তো সেই কারণে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, তোমরা উল্টোপাল্টা রাস্তায় না গিয়েই হাই রোডেই থাকবে। কিলোমিটার বেশি পড়লেও টাইম কিন্তু সবচেয়ে কম লাগবে হরিদ্বার যাওয়ার জন্য। এখান থেকে একটা রাস্তা কার্ড নিয়ে ডান দিকে ঘুরে যাচ্ছে, জগদীশপুর বাইপাস বলে দেখাচ্ছে তো জিপিএসে, শো করছে অন্যরকম। ভাইয়া ইধর পে লখনউ জানে কে লিয়ে রাস্তা ইধর সে নিচে সে দিখা রা হ্যায়, ক্যা নিচে সে ইয়া সিধাই চলা যাও। তো একটা কনফিউশন ছিল, তো এদিকের যে রাস্তাটা জগদীশপুর দিয়ে দেখাচ্ছিল তো এই রাস্তাটা নেব না, নেব সোজাই লখনউ হয়েই যাব। কারণ কিলোমিটার আমার বেশি পড়বে কি কম পড়বে আমি জানি না, তো আমি হাই রোড ধরেই যাব। কারণ আমি এর আগে আমি রিসার্চ করে দেখেছি হাই রোড ধরে না গেলে প্রচুর সমস্যা হয়। তো এখান থেকে এখন পর্যন্ত লখনউ অ্যাপ্রক্সিমেটলি 97 কিলোমিটার, লখনউয়ের আউটার সাইডে মোটামুটি চলেই এসেছি। আর 20-25 কিলোমিটার মতো গেলেই লখনউ ঢুকে যাব, তবে আমি তো লখনউ সিটির মধ্যে ঢুকবো না। আর লখনউয়ের যত কাছে আসছি খালি মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে, ভাবছি দুপুরের লাঞ্চে কি আজকে লখনউ বিরিয়ানি হবে, ডিসাইড করে উঠতে পারছি না। তো এখন আমি একটা জাংশনে দাঁড়িয়ে আছি, একটা রাস্তা এধারে চলে গেছে, একটা রাস্তা সোজা চলে গেছে, আর উপর দিয়ে একটা কোনো রাস্তা গেছে কাট হয়েছে। তো এবার আমি ভালো করে ম্যাপটা দেখে নেবো, কারণ লখনউ সিটির মধ্যে ঢুকে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি লখনউকে বাইপাস করবো যেহেতু, ম্যাপটা একটু ভালো করে আমাকে দেখে নিতে হবে। তো 4-5 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েও ছিলাম, একটুখানি ম্যাপটা একটু দেখে নিলাম, সেট করে নিলাম, তার সঙ্গে সঙ্গে একটুখানি জল বিরতি নিয়ে নিলাম, আর গোপ্রোর ব্যাটারিটাকে একটুখানি চেঞ্জ করে নিলাম। আর একটা খুব বাজে জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে আমার বাইকে চেন লিফট করতে হবে, আর চেন লিফটটা আমি একদম আমার টেল ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে, আমার একদম মাথাতেই ছিল না। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এই লখনউ সিটিকে ক্রস করা, কোন রাস্তা ধরলে সঠিকভাবে লখনউকে বাইপাস করে বারেলি অর্থাৎ সীতাপুর রোড ধরতে পারবো। স্যার হরিদ্বার কি তরফ জানা হ্যায় সীতাপুর রোড হোকে কেসে যায়েঙ্গে, তো এখান থেকে একটা শর্টকাট রোড নিচ্ছি। ভাইয়া বারেলি কি তরফ জানা হ্যায় সীতাপুর রোড, ইয়ে পকড় কে যা সকতে হ্যায়, কাহাঁ সে ইধর সে কাহীঁ লেফট, ইধর সে কাহীঁ লেফট রাস্তা হ্যায়, লেফট মে জানে কা রাস্তা, ও বালা ও জো ট্রাক যা রা হ্যায়। আচ্ছা তো এই জায়গাটা ভীষণ কনফিউজিং, ভীষণ কনফিউজিং, ভালো করে না বুঝে নিলে প্রবলেমে পড়তে হবে। তো এইখান থেকে আমি লেফট নিচ্ছি, চলো। এই রোড এর আগে কেউ দেখায়নি, তো সেই জন্য তোমাদের কাছে কোনো জানকারিও নেই, আমার কাছেও কোনো জানকারি নেই, ইউটিউবের কাছেও ইভেন কোনো জানকারি নেই। তো আমি সবচেয়ে শর্ট ওয়েতে বারাণসী থেকে হরিদ্বার পৌঁছাতে চাইছি, দেখা যাক। আমি একটা সুন্দর লোকেশনে চলে এসেছি, মাঝখানে খাল আছে আর দুধারে দুটো রোড আছে, আর এই খালের দুপাশটায় একদম কাশফুলে ভর্তি, মানে আমি বর্ণনা করে বোঝাতে পারবো না কী সুন্দর লাগছে। দেখো সীতাপুরের আমি এখান থেকে বোট পেয়ে গেছি, সীতাপুর 101 কিলোমিটার। তো আমি সোজা যাবো হচ্ছে সীতাপুর বারেলি হয়ে হরিদ্বার। তোমরা দেখতে পেলে বারাণসী থেকে কন্টিনিউয়াস হাই রোড দিয়েই আমি চালিয়ে চালিয়ে এলাম। জিপিএস কিন্তু শহরের মধ্য দিয়েই রাস্তা দেখাচ্ছে, আর এই যে রাস্তাটা এটা হচ্ছে লখনউ শহরকে আমি বাইপাস করছি, পুরোটা লখনউকে বাইপাস করছি, লখনউ শহর আমার বাঁদিকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েই বলো, যমুনা এক্সপ্রেসওয়েই বলো, অথবা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েই বলো, এই রোডটা বাকি তিনটে এক্সপ্রেসওয়ের থেকে কোনোভাবেই কম নয়, অসম্ভব সুন্দর রোড, অসম্ভব।
একটুখানি ম্যাপটা বন্ধ করেছিলাম যেই সঙ্গে সঙ্গে ভুল রাস্তা নিয়ে ফেলেছি। তো এই ফ্লাইওভারটার নিচে দিক দিয়ে নেবার কথা ছিল, সোজা বেরিয়ে চলে এসেছিল, তো নিয়ে নিয়েছি আবার ঠিক রাস্তা। ভাগ্যিস ম্যাপটা কি মনে হলো একবার অন করলাম, কেননা আমার সন্দেহ হলো এই রাস্তাটা কানপুর রোড বলে দেখাচ্ছে, কারণ এক জায়গায় বোর্ড দেখতে পেলাম হঠাৎ করে। তো সেই কারণেই একটুখানি আমার ডাউট হলো যে এটা নিশ্চয়ই কানপুরের দিকে চলে যাচ্ছে, তো আমি তো কানপুরের দিকে অ্যাকচুয়ালি যাবো না, আমি তো উপর দিকে উঠবো, তো সেই কারণেই আর কি একবার ম্যাপটাকে খুলে চেক করতেই ভুলটা বুঝতে পারলাম। এই ফ্লাইওভারটা দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছিলাম, তো এখান থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে। আচ্ছা, এটাও ডাবল লেন হাইওয়ে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো এবার একটুখানি খেয়ে নেওয়ার জন্য একটা ধাবায় ঢোকা যাক, এখানেই গাড়িটাকে লাগিয়ে দিই। তো অল টাইম ফেভারিট মাই ধাবা, তো ধাবাতে চলে এসেছি আজ দুপুরে লাঞ্চের জন্য, আর এখন বাজে হচ্ছে 2:14। তো অর্ডার করেছি রুটি আর ডাল ফ্রাই, সবচেয়ে সস্তায় পুষ্টিকর খাবার, এর থেকে সস্তা খাবার আর হতে পারে না। তো এন্টায়ার রাজস্থান রাইডও যখন গেছিলাম তখন প্রত্যেক জায়গায় ডাল আর রুটি খেয়েছি এবং শরীর খুবই সুস্থ ছিল, তো সেই কারণে সেটাই আমি কন্টিনিউ করছি, কারণ এটা আগে করেছি, কারণ পনির বা অন্যান্য কোনো কিছু করলে সেটা ফ্রেশ হবে কি না তার কোনো মানে গ্যারেন্টি নেই, সেই কারণে সেই সব রিস্কেই যাচ্ছি। তো এখন 3টে বাজে, তো লাঞ্চ করে আবার ব্যাক টু দ্য রোড। তো এখন এখনও পর্যন্ত হরিদ্বার এখন যে লোকেশন আছি সেখান থেকে 516 কিলোমিটার। আমি একদম ভুলেই গিয়েছিলাম যে চেনটায় লিভ করতে হবে, আর লিভটা একদম ব্যাগের ভিতরে ছিল, আমি শেষ পর্যন্ত ব্যাগটা খুললাম খুলে লিভটা দেওয়ার জন্য, কারণ লিভ ছাড়া চেনটা এবার আওয়াজ আসছে, একদম ড্রাই হয়ে গেছে অনেকক্ষণ ধরে চলছে। আর আমি ইউজ করছি হচ্ছে ক্যাস্ট্রলের এই চেন লিভটা, একদম ছোটোটা ইউজ করছি ক্যারি করতে সুবিধা হবে বলে। চেনটা জাস্ট লিফ করাছিলাম আর হেলমেটটা পরতে যাচ্ছিলাম, আর তার মধ্যেই গোপ্রোটা খুলে গেল, একদম হেলমেট থেকে ছেড়ে গেল। আবার যতক্ষণ এটাকে ইমসিল দিয়ে আটকাচ্ছি ততক্ষণ পর্যন্ত আর কিছু করার নেই। হ্যাঁ ভাই কি বলবো, আজকে হোটেলে পৌঁছে তারপরে এটাকে ব্যবস্থা করবো, ব্যবস্থা করে কিছুক্ষণ চালানোর পরেই খুব ঘুম পাচ্ছে, এখন আবার প্রচুর ঘুম পাচ্ছে বলে আমি আবার জল বার করেছি, একটুখানি চোখে মুখে জল দেবো। আর এখন এখন টাইম হচ্ছে 4:10, আর এখান থেকে হরিদ্বার এখনও পর্যন্ত 470 কিলোমিটার, তবে আমি হরিদ্বার পর্যন্ত যাব না, তো সামনেই সীতাপুর আছে, সীতাপুরের পরে কোনো একটা জায়গায় হয়তো থেকে যাবো, দেখা যাক। আর ক্যামেরার মাউন্ট হেলমেট থেকে খুলে গেছে, সুতরাং মোটর ব্লগিং তো সম্ভব নয়, সুতরাং একবারে হোটেলে গিয়েই কথা হবে, আর যদি কোনো জায়গায় দাঁড়াই তাহলে এইভাবে ফেস ক্যামে কথা বলতে পারবো। তো এখন বাজে 5:32, আর সূর্য একদম ডুবন্ত, তো চোখের আলোতে যতটুকু যাওয়া যায় ততটুকুই ভালো, তো আমি বেশি দূর আজকে আর টানবো না। তো এখনও পর্যন্ত ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 392 কিলোমিটার, তো 392 কিলোমিটার রাস্তা বাকি আছে হরিদ্বার পর্যন্ত, তো আমি হরিদ্বার পর্যন্ত যাবো না, তো আমি বারেলি পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, যদি যেতে না পারি যেখানে ভালো কোনো জায়গা পাবো রোড সাইডে সেখানে থেকে যাব। কিন্তু তো এতক্ষণ ধরে আমি বাইক চালাচ্ছি রোড সাইডে, আমি বিভিন্ন রকম হোটেল দেখার চেষ্টা করছি, রোড সাইডে কোনো রকম হোটেলই দেখতে পাচ্ছি না। আর আধ ঘন্টা 45 মিনিটের মতো বাইক চালাবো, তারপরে কোনো না কোনো একটা জায়গায় থেকে যাওয়ার ব্যবস্থা করতে হবে। হাই রোডের পাশেই বারেলি মোড় বাস স্ট্যান্ডের কাছেই একটা হোটেল পেয়ে গেলাম, দ্য হোটেল আর্ক, এখানে একটা রুম নিলাম, 1500 টাকা আমার পড়লো এখানে রুম রেন্ট। রুমটা তো দারুণ সুন্দর, চাইলাম আমার বাজেটের মধ্যে অন্তত 1000 খানেক টাকার মধ্যে, কিন্তু হলো না, তো এসি রুম পেয়েছি, দারুণ সুন্দর রুম, এবং তোমাদেরকে রুমটা একবার দেখাই। বিশাল বড় কিং সাইজ বেড, ডবল বেড, ওদিকে একটা আলমারি আছে, আর এটা পুরোটাই হচ্ছে উডেন স্ট্রাকচার, মনে হয় যতটা সম্ভব প্লাইউড দেওয়া আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। এবং স্পেস আছে বেশ, ঘরটার মধ্যে অনেক স্পেস আছে, আর এদিকে আছে হচ্ছে বাথরুম। তো আজকে ফটাফট আমার যে হেলমেটের মাউন্টটা ভেঙে গেছে সেই হেলমেটের মাউন্টটাকে আগে এক্ষুনি ঠিক করতে হবে,
কারণ ওটাকে জমতে দিতে হবে, কারণ কালকে সকালবেলা আবার বেরিয়ে পড়ব। সুতরাং ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হেলমেটটা আগে রেডি করা। আমার কাছে এমসিল অলরেডি আমি নিয়ে বেরিয়েছি, কারণ আমার শিক্ষা হয়েছে গত রাইডে যে কোনো কিছু জিনিস এক্সট্রা না নিয়ে বেরোলে ঠিক সেই জিনিসটাই খারাপ হয়। তো এমসিল আমি নিয়ে বেরিয়েছি, তো ওটাকে বানিয়ে ফেলবো, কোনো চাপ নেই। আর একটা যেটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে এই ট্রাইপড, দেখতে পাচ্ছ ট্রাইপডের মাথাটা পুরো ভেঙে চলে গেছে। মানে কি বলবো, কপাল খারাপ যায়, যখন কপাল যখন খারাপ যায় তখন এরকমই হয়। তো কোনো রিজন নেই, কিছু নেই, শুধু শুধু ওটা ভেঙে গেল, ব্যাগের মধ্যে ছিল, ব্যাগ থেকে বার করে শ্যুট করতে গেলাম আজকে। তোমরা জানো ট্রাইপড ছাড়া সেইভাবে এক্সটার্নালি অর্থাৎ দূর থেকে শ্যুট নেওয়া যায় না, এরভাবে হাতে করে যে শুধুমাত্র ফেস শ্যুটটাই করা সম্ভব হয়। তো এটারও একটা ব্যবস্থা কিছু করতে হবে। দেখি বারেলি এখান থেকে মোটামুটি এখনও 50-55 কিলোমিটার দূর, এটা বারেলি মোড় বাস স্ট্যান্ড, এটা বারেলি কিন্তু অ্যাকচুয়াল নয়। তো হোটেলটা পেয়ে গেলাম বলে আর বার্গেনিং বা আর কোনো জায়গায় খোঁজাখুঁজি করলাম না, কারণ আমার ইমিডিয়েটলি হোটেল দরকার ছিল। যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। সেই হোটেলে এক কাপ চায়ের দাম হচ্ছে 42 টাকা, তার মানে রাত্রিবেলা যে ডিনার করবো তার প্রাইস কত হবে শুনেই আমার, মানে ভেবেই আমার আমি ভয় পাচ্ছি। এটা হোটেল থেকে বাইক নিয়ে চলে এসেছি এখানে, এটা টপরি থেকে এখন চা খাবো এবং এখানেই জিজ্ঞাসা করে নেবো রাত্রিবেলা কোথায় খাবার পাওয়া যায়। তো এই আর কি, আর আজকে সারাদিনের যে খরচাটা হয়েছে সেটা তোমাদেরকে হিসেব দেওয়া হয়নি, তো সেই কারণে একবার তোমাদেরকে বলে দিই। বারাণসী থেকে শাহজাহানপুর অর্থাৎ এই যে বারেলি বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আমার সারাদিনের যে খরচাটা হয়েছে তার হিসেব হলো, প্রথমে চা এবং ব্রেকফাস্টে 40 টাকা খরচা হয়েছে, লাঞ্চে 100 টাকা খরচা হয়েছে, হোটেল খরচা নিল হচ্ছে 1500 টাকা, তেল ভরেছি রাস্তায় 1020 টাকা, আর ডিনার 140 টাকা, আর জলের বোতল 20 টাকা। তো টোটাল 2820 টাকা খরচা হয়েছে সারাদিনের রাইডে। এর আগের ব্লগটা যেটা আমি বাড়ি থেকে বারাণসী এসেছি সেই ব্লগটা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে চেক আউট করে নাও। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।